আপনারা যেভাবে কথাটা বলেন ঝুঁকিপূর্ণ সাধারণ এটা তো বলেন না, অগ্নি ঝুঁকিপূর্ণ কথাটা তো উল্লেখ করেন না। মনে করেন যে কথার ভিতরে আপনারা স্টার্টিং করলেই বলেন যে মার্কেট ঝুঁকিপূর্ণ, দুইটা তো দুই ধরনের কথা হয়ে গেল। আমার মার্কেট কোনো সময়ই ঝুঁকিপূর্ণ না, আমি বারবার বলছি, এমন ঝুঁকিপূর্ণ শব্দ ইউজ করলে আমি কথাই বলবো না। কেন কথা বলবো না, এটা আমাদের মনেগঞ্জে পারফেক্ট কাজ আছে, বৈদ কর্তৃক কাজ করা আছে, তারপরে ইলেকট্রিকের কাজ করা আছে। আপনি একজন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি জিজ্ঞাসা করলে আমি তার উত্তর দিতে পারবো, কিন্তু ডাইরেক্ট যদি আপনি জিজ্ঞাসা করেন যে মার্কেটটা ঝুঁকিপূর্ণ গাউসিয়া মার্কেট, আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, অর্থ এরিয়ার ভিতরে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ সবচেয়ে ভালো মার্কেট যদি হয়ে থাকে গাউসিয়া মার্কেট, আশেপাশের সমন্বয়ে আমি আজকে কথাগুলি বলছি যে আপনার গাউসিয়া বলতে গাউসিয়াকে উল্লেখ করি যে জিনিসটা হচ্ছে, এটা আশেপাশে যে মার্কেটগুলি আছে সমন্বয় করে আপনি একটা চিঠি দেন, আমরা সকলে বসে আপনারা কী কী সমস্যা আছে সেটা সমাধান করা যায়। আমি একার পক্ষে তো সম্ভব না, আপনারা কি শুধু গাউসিয়া মার্কেটের সমাধান করলেই সারা বাংলাদেশের সমাধান হয়ে যাবে? তা তো হবে না, আশেপাশের মার্কেটগুলি তো আপনার উল্লেখ করতে হবে, তার সাথে সমন্বয় করে আমাদের একসাথে বসতে হবে, যে যে সমস্যাগুলি আছে সকলে মিলেই সমাধান করতে হবে। এখন এই 400-450 দোকানদার গাউসিয়া মার্কেটের, এখন প্রতিবারই যদি গাউসিয়া প্রত্যেকটা জিনিসের যা যা আপনাকে আপনারা বলেন তার প্রতিটা জিনিস আমি কিন্তু আমাদের পরিষদ আছে এবং দোকানদারদের সমন্বয় করে সব কাজ কিন্তু আমরা সমাধান করছি, এবং সামনেও যে কাজগুলি দিচ্ছে সেগুলি আমরা সমাধান করব। কিন্তু আমাদের তো সময় দিতে হবে ভাই, সময় দিবেন পালায় কর্মে আমরা সব কাজই করব। এই যে এখন মনে করেন যে আসছেন এক মাস পরে, আমরা অনেক জিনিস সমাধান করছি, এমন সামনে মনে করেন যে একটা সময় দিচ্ছে সেই অনুযায়ী আপনারা আবার আসবেন, আসার পরে দেখবেন যে কতটুকু উন্নয়ন হয়েছে কি হয় নাই। আমরা তো কাজ মার্কেট যদি বাঁচাইতে হয় আমাদের অবশ্যই কাজগুলি সমাধান করতে হবে, কাজগুলি মার্কেটের স্বার্থে দোকানদারদের স্বার্থে সেই কাজগুলি আমার সমাধান করতেই হবে। তাই এখন মনে করেন যে আমাদের নির্দেশনা আপনারা দিচ্ছেন, অবশ্যই সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজগুলি যে যে কাজগুলি দিচ্ছেন আমরা পালাই কর্মে একটু সুযোগ সুবিধা আপনারাও আমাদের সময় দিবেন, আমরা ইনশাল্লাহ দোকানদারদের স্বার্থে আপনাদেরও যেমন মনে করেন যে আমাদের প্রতি দরদ আছে বা আমাদের মার্কেটটা সুন্দরভাবে পরিচালনা হোক এটাও আপনারা চান, সেইটার দৃষ্টি রেখে আমি বলতে চাই যে আমাদের দোকানদারও অনেক ভালো, তারও চায় যে সুন্দরভাবে যে যে জিনিসগুলি আমাদের করণীয় আছে আপনারা বলবেন সেই কাজগুলি আমি সমাধান করব। এক্সিট সাইন যেটা নাই তাদের জরুরি নির্গমন পথে এক্সিট সাইন যাতে ইউজ করেন এটা আমরা পরামর্শ দিলাম, তারপর জরুরি নম্বরসমূহ বিভিন্ন দৃশ্যমান স্থানে যেন রাখা হয় যাতে সহজেই কোনো দুর্ঘটনা ঘটলে কেউ ওখান থেকে নাম্বার দিয়ে জরুরি মুহূর্তে ফোন দিতে পারেন। কল পয়েন্ট সুইচ স্থাপন করতে বলছি যেন কোনো বিপদ মুহূর্তে সুইচ টিপলেই বোঝা যায় যে এখন একটা অগ্নি দুর্ঘটনা ঘটছে, এই জিনিসগুলো বলছি আমরা, অ্যালার্ম বেল লাগাতে বলছি। তারপর জরুরি যেটা খুবই প্রয়োজন এটা হচ্ছে, এটা একটা মার্কেট যেহেতু অনেক মানুষের সমাগম হয়, এখানে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের সাথে একটা ফায়ার পাম্প স্থাপন করা। ফায়ার পাম্পটা যদি স্থাপন করা হয় তাহলে এই যে রাইজার পয়েন্টটা আসবে, এই রাইজার পয়েন্টের সাথে প্রতিটা ফ্লোরে ফ্লোরে একটা করে ডেলিভারি হোস দিলে যে কোনো অগ্নি এটা দুর্ঘটনা নির্বাপন করা সম্ভব হবে। এরপরে আমরা কিছু বলছি যে সাব স্টেশন রুমে ক্যাবলগুলো একটু ভালো করতে হবে চ্যানেল বোর্ডের মাধ্যমে, রাবার ম্যাট ইউজ করতে হবে ওখানে, তারপরে ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে, ফায়ার সেফটি ব্যবস্থা সাপারেশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে, এটা সম্পর্কে আমরা বলছি। তারপর সিঁড়িপথগুলো যেখানে আসেন এই সিঁড়িপথগুলো তো আসলে আমরা যাওয়ার পথেই এটা আমরা সেফটি লবি হিসাবে ব্যবহার করি, সিঁড়িপথ যদি সেফটি লবি হিসাবে থাকে তাহলে সবার জন্যই ভালো, যারা এখানে মার্কেটের মধ্যে প্রবেশ করেন মার্কেট করার জন্যে অথবা যারা মার্কেটে কাজ করেন সবার জন্যেই, এই জন্যে সিঁড়িপথ সবসময় অবমুক্ত রাখতে হবে, অর্থাৎ খোলামেলা পরিষ্কার যাতে এখানে কোনো রকম কোনো দোকানপাট না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা সুপারিশ করছি। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে বৈদ্যুতিক লাইনসমূহ মাঝে মাঝে প্রতি 6 মাস অন্তর অন্তর হলেও একটা ইঞ্জিনিয়ার যিনি অনুমোদিত ইঞ্জিনিয়ার তাদের মাধ্যমে এটা পরীক্ষা করার ব্যবস্থা করা, সেটা আমরা বলছি।
এরপর এখানে দুইটা কফি শপ আছে যেখানে ইলেকট্রিক হিটার ব্যবহার করা হয়, ইলেকট্রিক ওভেন আছে ছোট, এইগুলি ব্যবহার করায়, এইগুলি যেন অবশ্যই নিরাপদভাবে রাখা হয় এবং সেখানে ফায়ার সেফটি ব্যবস্থা রাখা হয়, এটা আমরা বলছি। এরপর ভবনের সবাইকে অন্তত একবার দুইবার হলেও ফায়ার সার্ভিস থেকে এই ফায়ার বিষয়ে প্রশিক্ষণ ব্যবস্থা করা, যেন প্রশিক্ষণ করলে সেটা কী হবে, মাঝে মাঝে ওনারা যে কোনো দুর্ঘটনা ঘটলেই ফায়ার ব্রিগেড আসার আগেই এটা নির্বাপন করতে পারেন, এ সম্পর্কে আমরা বলছি। এবং মাঝে মাঝে ফায়ার ব্রিগেড থেকে লোকজনকে নিয়ে এসে এটা মহড়ার ব্যবস্থা করতে হবে বলছি। ভবনের বিভিন্ন জায়গায় যে সকল দোকানপাট আছে এদের একটা লাইসেন্সের আওতায় নিয়ে আসা, ফায়ার লাইসেন্সের আওতায় নিয়ে আসলে সেটা কী হবে, তারা নির্দিষ্টভাবে তাদের শর্ত অনুযায়ী তারা নিজেরাই একটা সেফটির ব্যবস্থা রাখবে, এই সুপারিশমালা আমরা দিছি। এখন এইগুলো তারা যেন 60 দিনের মধ্যে একটা ন্যূনতম 60 দিনের মধ্যে তারা কী করেন এটা বাস্তবায়ন করেন আর কি।